90% মানুষ বিএনপির বিরুদ্ধে, তাদের নেতিবাচক রাজনীতির জন্য 90% মানুষ এখন বিএনপি কে চায় না। এই সংখ্যাটা আরো আস্তে আস্তে বাড়বে, এই যে পার্সেন্টেজ এটা আরো কমবে। এরপর দেখবেন 91, 92, 93, 94, এভাবে তলা নিতে গিয়ে তারা পড়ছে জনপ্রিয়তা। 30শে ডিসেম্বরের যে ভোট 29 তারিখ রাত্রে ডাকাতি হয়েছে এটা সবাই জানে। অতএব এই সরকার এবং এই নির্বাচন কমিশন যা বলে তা তাদের মনের কথা নয়। আমরা এটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে আমরা অংশগ্রহণ করার কারণে। এ ধরনের বক্তব্য তো হাস্যকর। নির্বাচন অংশগ্রহণ করবে জেতার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনটা খারাপ সেটা প্রমাণ করার জন্য। তারা কি করে বুঝলো নির্বাচন খারাপ হবে? নির্বাচন হওয়ার আগে নির্বাচন সম্পর্কে মন্তব্য তারা তো সিলেটও করেছিল, সেখানে তো তারাই জিতেছিল। কুমিল্লায় করেছিল, কুমিল্লা তো তারাই জিতেছিল। যে কোনো নির্বাচন আসছে না জিতা পর্যন্ত তাদের একটাই বক্তব্য, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। আবার নির্বাচন যখন বিজয়ী হয় তখন আবার বলে অবাধ নিরপেক্ষ হলে, যেমন খালেদা জিয়া নিজেই বলেছিলেন অবাধ নিরপেক্ষ হলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত। আমরা কোন সময় মাঠ থেকে ফিরে এসেছিলাম? একাদশ জাতীয় সংসদে আমরা সর্বশেষ সময় পর্যন্ত ছিলাম। আমরা দেখেছি যে আমাদের নেতা কর্মীদেরকে ইতিপূর্বে হাজার হাজার মামলা দিয়ে বাড়ি থেকে তারা থাকতে পারছে না, আমাদের এজেন্ট দিতে পারছি না। তারপর আমরা নির্বাচনে থেকেছি, জনগণ দেখেছে, জনগণ বিচার ভবিষ্যতে করবে, আমরা এবারও থাকব। কিন্তু তারা যে কথা বলছে এটা তাদের দুর্বলতা থেকে বলছে, তাদের নিজেরা এত অন্যায় করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং ভোটকে কেন্দ্র করে আজকে নানাভাবে তাদের অগ্রিম এইসব কথা বলে তারা কিন্তু উদুর পিণ্ডি বুদুর গাড়ি চাপাতে চেষ্টা করছে। আমরা নির্বাচনে থাকব, আমরা নির্বাচনে অতীতেও ছিলাম, কিন্তু এখানে যারা বলছে এগুলো হলো কথার কথা, কেননা তাদের নিজস্ব পরিকল্পনা আছে যে ইভিএম এর মাধ্যমে তারা ভোট ডাকাতি করবে। অতএব এখন আগে থেকে ভালো ভালো কথা বলে তারা চেষ্টা করছে একটা এই ধামা চাপা দেওয়ার জন্য, এটা আমরা বিশ্বাস করি। আমাদের এখানে ইভিএম এ কারচুপি হয়েছে, অতীতে যতগুলো ইভিএম নির্বাচন হয়েছে ইভিএম সিস্টেমে কারচুপির অভিযোগ কোথাও হয়নি, আসেনি। এমনকি এইসব নির্বাচন যেসব ইলেকশনে ইভিএম ব্যবহার করা হয়েছে এই সিস্টেম, সেখানে বিএনপির রেকর্ড বেশি জেতার। গতকাল গভীর রাত পর্যন্ত আমরা অনেক তথ্য পেয়েছিলাম যে অনেক নানা রকমের সরকারি সংস্থাগুলো অনেক চেষ্টা করেছিল যে আমার প্রার্থীটা প্রাথমিকভাবে ডিসকোয়ালিফাই করার জন্য। তবে আইনের উপরে যে আমাদের আস্থা আগেও ছিল সে আস্থা রেখে আমরা এখন আগামী প্রক্রিয়া আগামী রাত জোরে যাচ্ছি। তো যখন বৈধ ঘোষণা হয়েছি এখন ইলেকশন লড়াইটা শুরু হয়ে গেল, এখন বাকি অংশটুকু কিন্তু আস্থা জায়গা আসছে। এখন আস্থাটা কি আমরা আদৌ ফেরত পাবো কি না, জনগণ আস্থা ফেরত পাবে কি না, এটা আগামী দিনগুলোর ইলেকশন কমিশনের কর্ম এবং কিছু কিছু কথার উপরেই বিবেচনা করা হবে। ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেক দিন বলে যাচ্ছে যে এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না। যেই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না মনে করেন সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন? আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চাই, সেই জন্য আমরা বারবার জনগণের কাছে যাচ্ছি। আর সরকার এবং যে নির্বাচন কমিশন তারা পক্ষপাতিত্ব করে, ডাকাতি করে, জোর করে, রেজাল্ট ছিনতাই করে একটি দলের পক্ষে দিচ্ছে। জনগণ তাতে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পরও বিক্ষুব্ধ হয়েছে, এইবারও শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বিশ্বাস করি না যে তারা সুষ্ঠু নির্বাচন করবে। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে আমরা এখানে অংশগ্রহণ করার কারণে। অতএব আমরা আশা করি না যে তারা নিরপেক্ষ করতে পারবে, তবু আমরা জনগণের কাছে থাকার জন্যে, জনগণের কাছে আমাদের বক্তব্য পৌঁছানোর জন্য এবং জনগণের কাছে প্রমাণ করার জন্য যে এই আওয়ামী লীগ এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হয় না, নিরপেক্ষ হয় না, জনগণ ভোট দিতে পারে না। আমরা ইভিএম এর ব্যাপারে আমরা প্রথম থেকেই এই ইভিএম সম্পর্কে আমরা এইটার প্রতিবাদ করেছি। আমরা ইভিএম পদ্ধতি প্রয়োজন নাই বাংলাদেশে, কেননা এদেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে ভোট রাখতে পারে না, নিজেরা গিয়ে নিজে ভোট দিতে পারে না, সেখানে যন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে এখানে কি উন্নয়ন করতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারি না। এটা বুঝি যে যন্ত্র দিয়ে এই ধরনের কারচুপি করা আরো সহজ। জনগণকে যেহেতু 30শে ডিসেম্বর জনগণ যদি কেন্দ্রে চলে যেত তারা নিয়ন্ত্রণ করতে পারতো না, সেই ভয়ে আগের রাত্রে তারা ডাকাতি করেছে। এখন আবার যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দ্বিতীয়বার কিন্তু এরকমের ন্যাক্কারজনক কাজ দ্বিতীয়বার করার সাহস পায় নাই। এখন
তারা এই মেশিনের মাধ্যমে কারচুপি করবে, এই উদ্দেশ্য নিয়েই তারা ইভিএম পদ্ধতিতে ভোট নিচ্ছে। এদেশে প্রয়োজন নাই, এদেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার জন্য অভ্যস্ত এবং নিজের হাতে ভোট দিতে চায়, মেশিনের মাধ্যমে নয়। মেশিনের মাধ্যমে আমাদের লোকজন অভ্যস্ত নয়। আর ইভিএম আমরা অতীতে বহুবার এটা জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ইভিএম পদ্ধতিতে চাই না, আমরা বিশ্বাস করি না। তাই আমরা এখনো মনে করি যে ইভিএম পদ্ধতি নয়, আমাদের দেশের মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত নিজের হাতে ভোটটা দিতে চায় সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত আছে এবং সেভাবে হতে হবে। আর ইভিএম যে সকল দেশে চেষ্টা করেছে, পরীক্ষা করেছে, সেই সব দেশে কিন্তু ইভিএম বিতর্কিত এবং ইভিএম পদ্ধতি বাতিল করে দিচ্ছে। এখানে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে কিন্তু এই ইভিএম চালু করার চেষ্টা করছে, এটা আমরা মানি না, এটার আমরা তীব্র প্রতিবাদ। আমরা মোটেই আশ্বস্ত না। আপনাদের মনে আছে যে গত নির্বাচনের আগে আমরা দুইবার প্রধানমন্ত্রীর কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যেখানে আমাদেরকে কথা দিয়েছিল সুষ্ঠু নিরপেক্ষ হবে, সেই নির্বাচন 30 তারিখ পর্যন্ত জনগণের হাতে না গিয়ে 29 রাত্রে ডাকাতি হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করে যদি সেটা ঘটে নাই, সেটা করতে পারে নাই বা করে নাই, এখন নির্বাচন কমিশন মন্ত্রীরা আশ্বস্ত করলেই আমরা বিশ্বাস করব না, কেন জনগণও বিশ্বাস করবে। এরকম তো আরো অনেক প্রমাণ আছে, তাদের যে সংসদ সদস্যরা দিতে পার্লামেন্টে আসলো, এটা তো তারা এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে তাদের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্স তারা করে এবং ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক না। তাদের নিজেদের হিসেব মতোই তারা চলেন, তারা গণতন্ত্রের ভাষা বুঝেন না, তারা আইন মানেন না, আদালত মানেন না, গণতন্ত্র মানেন না, পার্লামেন্ট মানেন না, কোনো কিছুতেই তাদের কোনো শ্রদ্ধা নেই। তাদের একমাত্র লক্ষ্য যেন তেন প্রকারের ক্ষমতা রাজনীতি, ক্ষমতা যাওয়া, ক্ষমতা গিয়ে সে পুরনো দুর্নীতি, সে লুটপাট, হাওয়া ভবন এসব করবে তারা, এবং সেটিতে সন্ত্রাস, খুনের রাজনীতি, যেটা তাদের পুরনো দিনের অভ্যেস, এবং সেটাই তারা আবারও করবে। তাদের ক্ষমতার রাজনীতিটা, ক্ষমতা যাওয়াটাই তাদের উদ্দেশ্য। এখন যদি ক্ষমতাটা তারা নির্বাচনের মধ্য দিয়ে যেতে না পারে, তাহলে তারা ষড়যন্ত্রমূলক চোরাই পথে ক্ষমতা নিতে চায়। তাদের কার্যকলাপ, তাদের বিভিন্ন সময় আদালত প্রাঙ্গণকেও তারা কলুষিত করেছে, আদালত প্রাঙ্গণে গিয়েও তারা ভায়োলেন্স করেছে। এ ধরনের কখনো গণতন্ত্রে বিশ্বাস করে, এটা কেউ বিশ্বাস করবে না। সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তারা অংশ নিয়েছে, আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, ক্রেডিবল হবে, কথা আমরা বারবার বলেছি। নির্বাচনটা আগে তারা দেখুক কেমন নির্বাচন হয়। এখন নির্বাচনে হেরে গেলে তারা তো কারচুপির নির্বাচন বলবেই, নারায়ণগঞ্জে এত সুন্দর নির্বাচন সেখানেও তারা সূক্ষ্ম কারচুপি বলেছে, এটা বিএনপির পুরনো স্বভাব, এটা তারা করবেই। নির্বাচন যথাযথভাবেই হবে এবং নির্বাচন কমিশনকে আমরা ফ্যাসিলিটেট করব, একটা ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা আমরা নির্বাচন কমিশনকে দেব। বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে, জনগণ তাদের ভোট দিলে তারা জিতবে। আমরা আমাদের আমাদের জনগণ না চাইলে আমরা চল আমরা আমরা হেরে যাব। আর জিতেন বিএনপিকে চায় না, এই সংখ্যাটা আরো আস্তে আস্তে বাড়বে, এই যে পার্সেন্টেজ এটা আরো কমবে। এরপর দেখবেন 91, 92, 93, 94, এভাবে তলা নিতে গিয়ে তারা পড়ছে জনপ্রিয়তা। প্রমাণ হলো যে আমরা প্রস্তুত, প্রমাণ হলো যে আমরা আইনের উপরে যে আস্থাশীল, ততটুকু জায়গায় আমরা এখনও আস্থাভাজন আছি। কিন্তু আইনটা কিভাবে বাস্তবায়ন হবে, আইনটা কার জন্য কিভাবে বাস্তবায়ন হবে, সেই দিকটা আমরা আগামী দিনগুলোতে দেখব এবং আশাবাদী যে একটা সুস্থ নির্বাচনের দিকে সকলেই চেষ্টা করবেন আমাদেরকে নিয়ে যেতে। এখনও তো প্রচারণা শুরু হয় নাই, তা ভোটের পরিবেশ নিয়ে মন্তব্য করতে পারছি না, কিন্তু কমিশনের উপরে এখনও ওই আস্থার জায়গাটা আমরা বলতে পারছি না। কারণ যে সংলাপটা আমরা করতে চাচ্ছি,
আমাদের বর্তমান দাবি এবং অতীতের অভিযোগগুলো নিয়ে যে আগামী সংলাপটা করতে চাচ্ছি, সেই সংলাপ হওয়া আজ সেই সংলাপটা হওয়ার আগে পর্যন্ত আস্থার ব্যাপারটা কোনোভাবেই কোনো বিশ্লেষণ করা যাচ্ছে না। কমিশনে আমরা আগামীকাল জানাবো, কারণ আমাদের প্রার্থী বৈধতা ঘোষণার অপেক্ষায় আমরা ছিলাম। এখন যখন অফিসিয়াল প্রার্থী হয়ে গেছি, প্রার্থী হিসাবে এখন কমিশনের সাথে বসার জন্য আমাদের যে অধিকারটা আছে সেই অধিকারটা আমরা অবশ্যই ব্যবহার করবো।